এইখন সংসার ঈশ্বরে সরজিলে যাবরে সময়ত যাবিকে নমতে যাবরে সময়ত যাবিকে নমতে সংসাৰৰে মায়া এৰি মোৰ সংসাৰৰে মায়া এৰি মোৰ গুৰু ঐ সংসাৰৰে মায়া এৰি জীৱৰয়ুতম মনুষ্য জনময় শিৱা চেকালে ৰখি শিৱা কে হৰি এ হৰিত ভকতি কৰে যি তুজনে সিজনে মুকুতি পাই হৰিৰ নামত মুকুতি পাই হৰিৰ নামত মুকুতি পাই
সত্যর যুগর সুমতি ও নামে এক রজা সন্তান সৎ দিশ করি ও পালে হব আর কুকিলিনী নামে ভার্যা হোটাই অতি গুণবতী আর রজা রানী সদায় করে ও বিষ্ণু তব আর সেই রজা রানীর হো পদুলিত আছে ক ও বিষ্ণু রমন দীর সেই মন্দিরটো রজা রানিয়ে এই সদাই মার জন করে অভিত রবা কিন্তু কি আচরিত কথা সেই মন্দিরের উপর অধর্ম ধ্বজা এক আছে ও সেই মন্দিরের পরে সেই ধ্বজার বিবরণ ক ও শুনক এক সেই ধ্বজার বিবরণ ক হো শুনক এক বিভান্দাক মহাজ্ঞানী ব্রহ্ম পুয়াই ও রজার ঘরে যা
কত বেলি রাজার রাজারামি দুয়োজনে মন্দিরত আছে আরে বিভান্ড মন্দিরটো দেখি মোৰ ভাল লাগি গ'ল ৰজাৰ ইমান ধুনীয়া মন্দিৰ ৰজা ইমান ধুনীয়াকৈ সজাইছে আৰু ৰজাই ইমান ধুনীয়াকৈ ৰাখিছে কিন্তু ৰজাই কিন্তু মন্দিৰৰ ওপৰত এখন বস্ত্ৰও ৰাখিছে আৰে কিয় ৰাখিছে কি সেইখন বস্ত্ৰখন দেখি মোৰ কৌতূহল হ'ল ঠিক আছে এই বস্ত্ৰখন কিয় তুলি থৈছে আৰু মই এই কথা সুধিম যায় ঐ এই কথা সুধিম যায় আনফালে ৰজা আৰু ৰাণীয়ে মন্দিৰৰ ভিতৰত সোমাই কি কৰিছে হো মন্দিৰ সেৱা কৰি দুয়ো ৰজা ৰাণী বাহিৰ লাই জেতি প্ৰণাম গুৰুদেৱ প্ৰণাম আহক আতয়নন্তৰে বিভাণ্ডক মুনিক শুনা ৰজা তোমাক এটি মই প্ৰশ্ন কৰিব খুজিছো শুনা ৰজা সোধে ৰাক লাহে ৰজা
ৰজা, তোমাৰ মন্দিৰটো দেখি মোৰ ভাল লাগি গ'ল। ইমান ধুনীয়া মন্দিৰ তুমি ইমান ধুনীয়াকৈ সজাইছা, আৰু ৰজা তুমি ইমান ধুনীয়াকৈ ৰাখিছা, কিন্তু মন্দিৰৰ ওপৰত এখন কিন্তু তুমি বস্ত্ৰও ৰাখিছা, কিয় ৰাখিছা, কি সেইখন? কবানে ৰজা, এই বস্ত্ৰখন দেখি মোৰ কৌতূহল হ'ল। তেতিয়া ৰজাই বিবান্দক মুনিক চাই কৈছিল, গুৰুদেৱ, আপুনি মোক বৰ ডাঙৰ প্ৰশ্ন কৰিলে। আপুনি মোক প্ৰশ্ন কৰিছে, সেই মন্দিৰৰ ওপৰত থকা বস্ত্ৰখন কিয় সেইখন মন্দিৰৰ ওপৰত আছে, মন্দিৰৰ ওপৰত থকা বস্ত্ৰখনৰ নাম কি? গুৰুদেৱ, এই কথা ক'বলৈ হ'লে আমাক অলপ সময় লাগিব, সেয়েহে মই আপোনাৰ আগত কৈ যাম, আপুনি মাত্ৰ একান্ত মনে শুনি থাকক, তেতিয়াই বুজিব সেই মন্দিৰৰ ওপৰত থকা বস্ত্ৰখন কিয় সেইখন মন্দিৰৰ ওপৰত আছে আৰু সেই বস্ত্ৰখনৰ নাম কি। সেয়েহে গুৰুদেৱ, মই আপোনাৰ আগত ক'ব বিচাৰিছোঁ মোৰ পূৰ্বজন্মৰ কথা। হ' গুৰু, পূৰ্ব কালে আছিলো মই মালিক নামে চহৰ, গুৰু ধৰ্ম কৰ্ম নীতি নিয়ম কৰো মহি মুহুৰ, গুৰু দিনৰ দিনটো বিচনাতহে যদি ৰাতি হয় তেতিয়া মই কি কৰিছিলো জানে গুৰুদেৱ, মধ্য ৰাতি উঠি যাওঁ মই ধনী জনৰ ঘৰ, গুৰু এনেকৈ কুকৰ্মত লিপ্ত হওঁ, মোৰ প্ৰতি সকলোৰে অকল সেয়াই নহয় গুৰুদেৱ, অকল সেয়াই নহয়, আৰু মই কি কৰিছিলো জানে গুৰুদেৱ, আৰু মই কি কৰিছিলো জানে, হনৰ হত্যা, নারী হত্যা, লুণ্ঠন ধর্ষণ, অন্য কথা নাই মোর, অন্য কথা নাই মোর, ও এইবিলাক দেখি পাছে ও নগরিয়া গ, মালিদস্যুর অত্যাচার দিনে দিনে বাড়ি গৈছে, বল বল তাক ধরে আমি উচিত শাস্তি দিয়া হব, ভাল হব, ওই ভাইহত
মালি সুরব ধয়াজি ঘরত আছে আছে আজি এই ধরা ভাল হবো ভাল হবো ওই ভাত ওই বল বল ধর ধর মার মার ধর ধর মার মার ওই এই শব্দ শুনিহি মহা ভয় পাইলা পিছৰ দুৱাৰ খোলা আছে বোধহয় মালি চুৰে ইফালে পলাই গৈছে ঐ ভাইহত বল অ' মালি চুৰ পলাই গলা মনৰ হয়ত দৌৰি দৌৰি মালি চুৰে পাইলা বনৰ ভিতৰ হাতী ঘোড়া বাঘ ভালুক ও সেই বনে থাকে মালি ও মানুহৰ হাতত মৰাতকৈ এই বনৰ মাজত মই জীৱ জন্তুৰ হাতত মৰাটোৱেই ভাল হ'ব নাই নাই মই আৰু কেতিয়াও ঘৰলৈ উভতি নাযাওঁ মোৰ বৰ পিয়াহ লাগিছে বহুত দৌৰি দৌৰি আহিলোঁ ইমান দৌৰিছো কিমান দূৰ পালোহি মই গমেই নাপালোঁ মোৰ বৰ পিয়াহ লাগিছে এই বনৰ মাজত পানী বাৰু মোক কোনে দিব পানী বাৰু মই ক'ত পাম নাই নাই আৰে পদুম পুখুৰী আৰে ইমান ধুনীয়া পুখুৰী আৰু ইমান ধুনীয়া পানী আৰু ইমান ধুনীয়া পদুম ফুল পদুম ফুলিছে হালিছে জালিছে ভুমুৰাই
পারে, ইমান ধুনিয়া পুখুরী আর ইমান ধুনিয়া পানি আর ইমান ধুনিয়া পদুম ফুল। রহ মই এই পুখুরীর পানি অকন মান খাই ল। ও পানি খাই মালি সুরে ভাবে মনে মনায়ো ঠিক আছে মই ঠিক আছে এই ঠাইতে থাকি মই এই ঠাইতে থাকি মই নাই নাই রাতি মই থাকিম কত কলৈ যাম সেই ঘৰলৈ উভতি যাম সেই মানুহৰ হাততে মই প্ৰাণ হেৰুৱাম নাই 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 মই মই আৰু কেতিয়াও ঘৰলৈ উভতি নাযাওঁ মই আৰু কেতিয়াও ঘৰলৈ উভতি নাযাওঁ দৰকাৰ হ'লে দরকার হলে এই পুখুরীর পারতেই নাখাই নলয় নাখাই নলয় শুকাই খিনাই মরি যাব মই কেতিয়াও ঘরলৈ উভতি না যাব। ও পারত বহিল মালিশর ও পারত বহিল মালিশর নাই নাই ও হঠাতে দেখে মালি সিটো পাৰ আরে এইটো দেখোন মন্দির লতা পতাই আগুরি ধরিছে নাই নাই মন্দিরে কব আছে দেখোন ও বোধহয় এই মন্দিরটো বহু দিনের পুরোনা কালের মন্দির লতা পতাই আগুরি ধরিছে বোধহয় এই মন্দিরটো চুয়া চিতা মানুহ কোনোৱেই নাই রহ মই এটা কাম করো রহ এই মন্দিরটো মই অকণমান পরিষ্কার করে দেও রহ পরিষ্কার করে দেও ঠিক আছে ও লতা পতা কাটি সিঙি ঠিক আছে অহারি মসি এই গৃহ কি হারে ও পরিষ্কার হল গৃহ পরিষ্কার হল পরিষ্কার হল গৃহ ঠিক আছে নে যাও নে যাও আৰু ঘৰলৈ নে যাও মোৰ ভকত হবলৈ মোৰ বৰ মন গল ঠিক আছে এই পুখুৰীত গা ধুই এই পুখুরীর পানিরে এই মন্দির হারি মসি এই মন্দিরত মই অকণমান হরির নাম লম আর এই বনর আলু কচু পুরি খাই এই মন্দিরতেই মই মোর জীবন কটাম ওহ এহি বুলি মালি সুরেই ও থাকে হেহি চাই যেন কথা হয় দৈবক্রমে একদিনা হুমিলে যি ঘটন অমনি মাসি নামলৈ মালি সুরাছিলা Oh,
জালিসুরে মন্দিরৰ ভিতৰত হৰি নাম লৈ আছিল। আৰু তেতিয়া কি হৈছিল, ঠিক সেই সময়ত অহেন কি করেছে, হরি হরি প্রভু তুমি মোক রক্ষা করা, এনেক ও ভিতরত আছে মালি হরি নাম, ভিতরত আছে মালি হরি নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, ও মন্দির সেবা করি কি ওলাই আহিলা, হঠাৎ এই নারীজনীক হঠাৎ নারীজনীক দূরত থাক দূরত থাক দূরত থাক, ভিতরত নাহিবি, এই তো মন্দির, এই কি পেল পেলকে চাইছা, ময়ো বেলেগ বস্তু, মালি দস্যু মোর নাম সকলোয়ে জানে, ভয় করা বলে আসছে নাকি, ময়ো বেলেগ বস্তু, এই কোন বনত মই থাকো অকল হরে, আর কোন দস্যু হলেও কিন্তু মই বেলেগ দস্যু, এই তো মন্দির মই সদাই পূজা করো, আজি কিছু দিনের পরা এই মন্দিরর হকত হয়ে রলো,
বাপরে বাপ, শখ খাই উঠল হে, ইমান দিন মনৰ মাজত আছো, একো বস্তু এই দেখা নাই, আজি আকৌ এই বস্তুটো কৰবা সোমাই দেখা, এই দূৰত থা। ঐ কি বুলি ভাবিছিয়া, ভয় কৰা বুলি ভাবিছে নেকি? মই বেলেগ বস্তু, তোক দেখি মোৰ কিন্তু ভয় লাগি গল। চাই থাকিলাম নাই, পরিচয় দি বাৰু যি হল হল, তেতিয়া সেই নারীজনীয়ে কৈছিল, শুনক মোর পরিচয় শুনক, আপুনি কোনো ভয় নকৰিব, কোনো চিন্তা নকৰিব, মোর পরিচয় শুনক, বিন্ধা দেশত ঘর মোর নাম কুকিলিনী, বিন্ধা দেশত ঘর মোর নাম কুকিলিনী, বেধর গৃহিণী হয়ে আজি মই হলুয়া নাতিনী, বেধর গৃহিণী হয়ে আজি মই হলুয়া নাতিনী, আর শুনক কিয় কান্দে কুকি যেতিয়া মোৰ স্বামী অৰণ্যত মৃগ চিকাৰত গৈছিল, যেতিয়া মোৰ স্বামী অৰণ্যত মৃগ চিকাৰত গৈছিল, তেতিয়া মই কি কৰিছিলো জানে? বৈশ্যাবৃত্তি কৰো মই, বৈশ্যাবৃত্তি কৰো মই, এই কথা লাহে লাহে ও স্বামীর কানত, যেতিয়া মোর কথা সকলো স্বামীয়ে শুনিছিল, যেতিয়া মোর কথা স্বামীয়ে সকলো শুনিছিল, তেতিয়া স্বামীয়ে মোক কি কৰিছিল জানে? মহাক্রোধ করে স্বামী মোক শাস্তি দিয়ে, মহাক্রোধ করে স্বামী মহাশাস্তি পাই মোর ধৈর্য হেরাই যাই, একদিন আজি করিল দিন আজি করিলো
নিশা কালে স্বামী মোর ওই আসিল নিদ্রা, যেতিয়া মোর স্বামী হয়ে আসিল তেতিয়া মোর স্বামীক মই কি করেছিল জানে, একে ঘাপে কাটো মই আহিলো বেলেগ বস্তু, ও কথা শুনি মালি দছু হাঁহিব লাগিলা, ও কুকিলি লিখ চাই পাছে কহিব লাগিলা, তার মানে মই ডালে ডালে এই পাতে পাতে, ঠিক আছে মালিশ্বরে মনে মনে ভাবে, মানে বনৰ মাজত অকলশৰে মোৰো ভাল নালাগে, ভালেই হ'ব দেখোন মোৰ, ভালেই হ'ব দেখোন মোৰ লগ এটা পালে, কাৰণ তাইও হাৰিত খাইটি ময়ো গৰু চোৰ, তাইও হাৰিত খাইটি ময়ো গৰু চোৰ, গতিকে আমাৰ দুয়ো জোৰাৰো জোৰ একদম, জোৰাৰো জোৰ একদম, কথাটো ময়ে ভাবি আছো, তাই বা আকৌ কি ভাবি আছে, কাৰণ তাই ঘৰত এটাৰ এই কামটো কৰি থৈ আছে, যদি ঘৰত কৰা কামটো বনৰ মাজত অকলে পায় মোকো কামটো কৰি পেলাই, বাপ ৰে বাপ, একদম চিধে খতম হৈ যাব লাগিব, যা চালা যে হয় হ'ব, এই বনৰ মাজত বাঘে মাৰিলেও মাৰা, চালাই এই মাৰিলেও মাৰা, এৰা কি চাই আছা, ঐ এই ঘৰতে থাকিবি নে কৰবালৈ যাবি, অ কানি কাপোৰ মোৰো নাই কেৱল ঘৰটোহে পাবি, আৰু শুন পূব দিশে মণিকূট সদায় ঈশ্বৰ সেৱা কৰোঁ, আৰু এই পশ্চিম দিশত গছৰ পাতৰ শয্যাখন পাৰোঁ, এতিয়া তুমি কোৱা মোৰ লগত ইয়াত এই মন্দিৰত থাকিবা নে তুমি আন কৰবালৈ যাবা, কোৱা কুকিলিনি বোলে মই আছো চিনি হয় ভাৰ্যাৰূপে ৰাখা তুমি মোক, হৰি ভক্তি কৰো মই তাকো ভকতনি হয়, কুচুক মোৰা মনৰ দুখ
করিলা মালি পিঁধা বনৰ মাজত মালি দস্যু আৰু কুকিলিনীয়ে স্বামিষ্টি ৰূপে থাকি কি কৰিছিল? মালি দস্যুই সদায় স্বীকাৰ কৰি কুকিলিনীক মাংসৰ যোগান ধৰে। মালি দস্যুই স্বীকাৰ কৰি কুকিলিনীক সদায় মাংসৰ যোগান ধৰে। আৰু সেই বনৰ মাজৰ পৰা কুকিলিনীয়ে কি কৰিছিল? হোমলতা বিচাৰি নি কুকিলিনীয়ে সদায় মদৰ যোগাৰ কৰে। হোমলতা বিচাৰি নি কুকিলিনীয়ে সদায় মদৰ যোগাৰ কৰে। আদস্যু বেশ্যা মদ মাংস সমন্বিত হৈলা মালি কুকিলিনী ক্ৰমে দিনা দুয়োজন ও মনৰ আনন্দ ও নাচিবে লাগিলা দুয়ো ও নাচিবে লাগিলা দুয়ো ও গভীৰ অৰণ্যৰ মাজে নাচু হাহু আমি দুয়ো মনৰ আনন্দ দেখিছানে
এটা মস্ত বাঘ নহয় ঐ বাঘ এই বনৰ মাজত বাঘ নাথি আৰু ক'ত মানুহ থাক পুৱাই বাঘ হলো হল মানুহ হলো হল আহিছা আহিছা আই কুকি সৌটো দেখোন বাঘ নহয় ঐ সৌটো দেখোন এটা মস্ত ডাঙৰ গছৰ বুঢ়া ঐ হে 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 মহা পাপ কাম করিছা তুমি তুমি নিজের স্বামীক হত্যা করি মোর ওসর আহিছা তুমি মহা পাপ কাম করিছা কুকিলিনি তুমি মহা পাপ কাম করিছা তুমি পাপর পরিত্রাণ পোৱা নাই কুকিলিনি তুমি পাপর পরিত্রাণ পোৱা নাই আর ময়ো ময়ো এই দুখন হাতেরে বহুত মানুহ মারিছো বহুত বেয়া কাম করিছো ময়ো পাপর পরিত্রাণ পোৱা নাই কুকিলিনি ময়ো পাপর পরিত্রাণ পোৱা নাই এই দুখন হাতেরে সদায় ভগবানক পূজা করিছো সদায় ভগবানক ভাবিছো কিন্তু ভগবানক আমি সন্তুষ্ট করিব পৰা নাই আমার ভক্তিক ভগবান সন্তুষ্ট হোৱা নাই আর ভগবানক পূজা করবলৈ এই বনৰ মাজত আমি একো বস্তুৱেই বিচাৰি পোৱা নাই কেনেকৈ কেনেকৈ আমাৰ ভক্তিত ভগবান সন্তুষ্ট হ'ব কেনেকৈ কেনেকৈ আমাৰ ভক্তিত ভগবান সন্তুষ্ট হ'ব সেয়েহে মই আজি ভাবিছো কুকিলিনি আজি আমি ভগবানক অকণমান বেলেগ ধৰণে পূজা কৰিম তুমি তুমি মাত্র লাজ নকৰিবা মই তোমাক কৈছো শুনা কুকিলিনি ভগবানক পূজা কৰিবলৈ ভগবানক পূজা কৰিবলৈ কোনো ভয় কৰিব নালাগে ভগবানক পূজা কৰিবলৈ ভগবানক পূজা কৰিবলৈ কোনো লাজ কৰিবও নালাগে সেয়েহে তুমি লাজ নকৰিবা ভগবানৰ নামত তুমি পিন্ধি থকা বস্ত্রখন তুমি পিন্ধি থকা বস্ত্রখন মোক খুলি দিয়া দিয়া কুকিলিনি লাজ নকৰিবা দিয়া খুলি দিয়া ৰবা তোমার বস্ত্রখন মই কি কৰিছো চোৱা তোমার বস্ত্রখন মই ইয়াত এনেকৈ বান্ধি দিলো আৰু এই বস্ত্রখন তুমি হাতত লোৱা তোমার দৰে ময়ো মোৰ বস্ত্রখন খুলি ময়ো ইয়াত এনেকৈ বান্ধি ললো এই বস্ত্রখন এনেকৈ মই হাতত তুলি ললো এইখন হাতত লৈ ভগবানৰ ওচৰত এনেকৈ নাচি ভগবানক সন্তুষ্ট কৰা যেন আমার নাচুন দেখা পাই যেন আমার নাচুন দেখা পাই ভগবান সন্তুষ্ট হয় যেন ভগবানে এবার আমাক চকু মেলি চায় ও পিন্ধা বস্ত্র খুলি দুয়ো
হাহি হাহি নাচা নাচা কুকিলিনি নাচা নাচা কুকিলিনি প্ৰাণ ঢালি নাচা নাচা কুকিলিনি নাচা নাচা ও হাতে হাতে কষ্ট লৈ নাচি মেলে মেলা ও হাতে হাতে কষ্ট লৈ নাচি মেলে মেলা ও নাচি নাচি দুয়োজনে ও মন্দিরাত ও হে প্রভু নারায়ণ হে প্রভু নারায়ণ তুমি আমাক রক্ষা করো প্রভু তুমি আমাক রক্ষা করো প্রভু তুমি আমাক ও হাতে হাতে বস্ত্র লই জীব চাও জীবনের মাজত যেটু মন্দিরত মালি দস্যু আর কোকিলিনিয়ে পূজা করেছিল সেই মন্দিরটি আছিল সেই মন্দিরটি আছিল আসলতে বিষ্ণুর মন্দির। লগে লগে বিষ্ণু সন্তুষ্ট হয়ে আকাশবাণীর দুজনক চাই কইছিল, শুনা মালি কোকিলিনি, কোনো চিন্তা নকরিবা, জীবস্ত্র উলঙ্গ হই, জীবস্ত্র উলঙ্গ হই, ধর্মর নামত ব্যবহার করিলা, জীবস্ত্র উলঙ্গ হই, ধর্মর নামত ব্যবহার করিলা, সেই বস্ত্র, সেই বস্ত্র আজির পরা হব, সেই বস্ত্র আজির পরা হব ধর্ম ধ্বজা, সেই বস্ত্র আজির পরা হব ধর্ম ধ্বজা। এতিয়া চাও মৃত্যুর এক মুহূর্তত অজামিলেও নারায়ণ নারায়ণ বলে কই বৈকুণ্ঠলে গৈছিল, ঠিক তেনেদরে সুরামত্ত হলেও দস্যু হলেও বেশ্যা হলেও নিজের বস্ত্র ধর্মর নামত ব্যবহার করে একান্ত মনে ভগবানক স্তুতি করে সেই অজামিলের দরেই মালি দস্যু আর কুকিলিনিয়েও বৈকুণ্ঠলে গৈছিল। আর লগে লগে বিষ্ণুর দূতক বিষ্ণুই মালি দস্যু আর কুকিলিনির ওচৰলৈ পঠাই দিছিল। বিষ্ণুর দূতে মালি দস্যু আর কুকিলিনিক কৈছিল, শুনা মালি কুকিলিনি, অদয়াময় করুণার কাকর। বিষ্ণু দূত পঠাই দিলা নহয়, গুরুদেব আপনি ভালদরে বুঝি পালে নহয়,
আপুনি যে মোক প্রশ্ন করেছিল এই মন্দিরের উপর থাকা বস্ত্রখন কি, আর গুরুদেব আপুনি যে মোক প্রশ্ন করেছিল মন্দিরের উপর বস্ত্রখন কেনেকৈ গল, আর আপুনি যে মোক প্রশ্ন করেছিল মন্দিরের উপর থাকা বস্ত্রখনের নাম কি? গুরুদেব আপুনি ভালদরে বুঝি পালে নহয়, গুরুদেব এ আছিল মোর হেয়া ধর্মধ্বজার জন্মর কাহিনী, আর গুরুদেব এ আছিল মোর হেই পূর্ব জন্মর কাহিনী। আপুনি বুঝি পালে নহয়, এই কথা সুমতি বঢ়া দুটা